তাহলে আমাদের ইমেলটা কি ইমেলটা হচ্ছে sales@kurbenbi.com ওকে এখন এই ইমেলটা দিয়ে আমরা আমাদের বলো ভাই আমরা আমাদের ওয়েবসাইটের যে যে কোনো একটা ইউজারকে দেব প্রফেশনালি কি দিলে ভালো হয় প্রথম ইউজারটা আমরা কন্টাক্ট কন্টাক্ট দিতে পারো ইনফো দিতে পারো এই দুটো সবচেয়ে প্রফেশনাল ঠিক আছে আচ্ছা এবার আমরা এই ইমেল অ্যাকাউন্টটা কিভাবে অ্যাক্সেস করব তাই না

ওকে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন আমরা ইমেল এক্সেস করতে পারবো এখানে দেখো রাউন্ড কিউব নামে একটা অপশন আছে এটাকে ওপেন করবা এটা ওয়েব মেল সার্ভার একটা ঠিক আছে তো এই সার্ভারের মধ্যে এখন দেখো আমাদের ইমেল টিমেল সব চলে আসছে তাই না আমরা কম্পোজ করতে পারবো কম্পোজ করলে আমি যাকে ইমেল পাঠাইতে চাই মনে করো আমি আমার আরেকটা ইমেইলে পাঠাইলাম সাবজেক্ট দিলাম হাই বড়িতে কিছু একটা জিনিস লিখলাম সেন্ড ঠিক আছে

ওরা কিন্তু ব্রিক্স এট জিমেল ডট কম দিয়ে পাঠায় নেই সো জিমেলটা পার্সোনাল ইউজের জন্য তুমি তোমার বন্ধুকে পাঠাবা মেইল তুমি তোমার ফ্যামিলি মেম্বারদেরকে পাঠাবা সে তখন তুমি জিমেল ইউজ করবা কিন্তু অফিসিয়ালি সবাই এরকম ডোমেন দিয়ে ইমেল কন্টাক্ট করে অর্থাৎ সোজা কথা আমাদের কোডবেন বিড়িতে যদি কেউ মেল করতে চায় বা কোডবেন বিড়িতে একটা কন্টাক্ট ফর্ম আসে ওই ফর্মটা ফিল আপ করলে আমাদের কন্ট্যাক্ট এট কোডবেন বিড়ি ডট কম ইমেলে মেলটা চলে আসে এটা কি ক্লিয়ার এবার বুঝতে পারছো কেন ইউজ করবা এখানে যার কাছে যাও সবাই কাছে দেখবে ডোমেন দেখো ইমেল ডট বিড ডট কম ওদের ডোমেনের এর সাপোর্ট নামে একটা ইমেল টুল আছে ওরা ঠিক আছে এভাবেই হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা এবার এই জিমেইলে কি আবার আমাদের ক্লায়েন্ট ভাই আমাদের আমাদের মেইলগুলো কিভাবে আসবে তোমাদের মেইলগুলো চেক করার জন্য তোমাদের এই যে এই যে ওয়েবমেইলে যেতে হবে ওয়েবমেইলে গিয়ে তুমি ইমেলগুলো চেক করবা এখন অনেকে বলতে পারো ভাই আমি এই আমার অ্যাকাউন্ট থাকবে ঠিক আছে sales@comenbi.com এখানেই মেইল আসবে কিন্তু আমি চাচ্ছি জিমেইল দিয়ে আমি দেখব ইমেলগুলো ঠিক আছে তো এটাও পসিবল এটা করার জন্য তুমি আবার সি প্যানেলে যাবা সি প্যানেলে আইকনের ক্লিক করলে সি প্যানেলে চলে যাবা তারপরে দেখবা এখানে একটা অপশন আছে ফরওয়ার্ডারে যাবা এখন আমরা যে দেখো আমার ফরওয়ার্ড করা আছে মিনহাজ এট করবিন বি ডট এগুলোর মেলগুলো আমি আমার পার্সোনাল ইমেল দিয়ে চেক করতে পারবো ঠিক আছে এটাকে ফরওয়ার্ড বলা হয় দেখো অ্যাড ফরওয়ার্ডার আচ্ছা অ্যাড্রেস টু ফরওয়ার্ড ইমেলটা কি সেলস এট করবেন বি ডট কম সেলস এখানে এট দ্য রেট লেখা আছে তারপর করবেন ভি কোথায় যাবে তুমি তোমার যে ইমেইল এ পাঠাইতে চাও পার্সোনাল জিমেইল হোক ইয়াহু হোক ঠিক আছে সেই ইমেলটা বসায় দিলাম এটা কি ক্লিয়ার জি ভাইয়া এট ফর এখন তোমার ওয়েব ওয়েবমেলে আর চেক করা লাগবে না ঠিক আছে তুমি তোমার জিমেইল থেকে চেক করতে পারবা ঠিক আছে

একটু নিচে ভাইয়া আমরা যে ইমেইল এ করছি কারণ আমাদের মেসেজ তো ইমেল এ যে বাবা ওই ইমেল থেকে গিয়ে আমরা কোনো মেসেজ ডাইরেক্ট পাঠাতে পারবো যে যেটা দিয়ে যেটা বোছো এটা পাঠানোর জন্য একটা আমার চ্যানেল গিয়ে একটা ভিডিও সার্চ করবা যে আহ ওয়েবমেল কনফিগার উদ জিমেইল দিয়ে তো মানে ব্যাপারটা হচ্ছে ও যেটা বলতে চাচ্ছেন একটু দেখো আমরা তো ইমেল এখানে রিসিভ করলাম তাই না মানে আমার ওয়েবমেল এ যদি কোনো মেল আসে আমি সেগুলো এখানে দেখতে পাবো যেমন করবেন বিড়ির একটা মেইল দেখো এটা আসছে ইমেল এট করবিন বিড়ি ডট কম এটা আসছে তাই না কিন্তু সেটা আমি আমার জিমেল থেকে দেখতেছি তাই তো এটা তো দেখা মানে এটা কি হলো আমার এখানে ক্লিয়ার আউটগোয়িং করবো অর্থাৎ এ ক্লিক করার সময় আমার জিমেল দিয়ে যাবে না আমার দেখো ড্রপ ডাউনে দুইটা ইমেল দেওয়া আছে মিনহাজ এট করবিন বিড়ি আবার আরেকটা পার্সোনাল জিমেল তো তুমি চাচ্ছ যে তোমার ওয়েবমেইল দিয়েই তুমি ইমেল পাঠাবা কিন্তু সেটা জিমেইলের মাধ্যমে ঠিক আছে ইন দ্যাট কেস তোমাকে একটা কনফিগার করতে হবে সে কনফিগারেশনটা হচ্ছে ভিডিওটা খুঁজে নিতে পারবা হ্যাঁ আপনার ওই প্রোফাইলে গিয়ে লিংকটা দিলে ভালো আপনার ভিডিও প্রোফাইলে গিয়ে সার্চ দিলে পেয়ে যাব এই যে ওয়েবমেল কনফিগার উইথ জিমেইল এই ভিডিওটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমি এই কাজটা ম্যান্ডেটরি না তোমাদের জন্য যদি কারো ইন্টারেস্ট থাকে করে নিতে পারো জি ভাইয়া डॉल इमेल वेपर